যখন কিছু লোক এক জায়গায় একত্রিত হবে, তখন যদি সেখানে আল্লাহর স্মরণ এবং তার রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করা না হয়, সেই বৈঠক তখন দুঃখ ও পরিতাপের কারণ হয়ে দাঁড়াবে। আল হাদিস। কোরআন হাদিসের আলোকে জীবন গড়তে প্রতিদিন পবিত্র কোরআন ও হাদিসের বাণী আপনার মোবাইলে পেতে আপনার রবি বা এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন *213*5979#।